সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে ফেরা নাবিকদের ঘরে আনন্দের জোয়ার নতুন জীবন পেয়ে পরিবারের সাথে যেন পুনর্মিলন হয়েছে তাদের চট্টগ্রামে নাবিকদের ঘরে এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর ঢল রান্না হয়েছে পছন্দের সব খাবার ভয়াল সেই সব দিন আর দীর্ঘ উৎকণ্ঠা শেষে সবার ঘরে এখন স্বস্তি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পড়লে ট্যুর শেষে ঘরে ফেরেন প্রতিবার তবে এবারের ফেরা অন্যরকম স্নেহের সন্তান আর মমতাময়ী মাকে জড়িয়ে ধরে এই কান্নায় বলে দেয় এই প্রত্যাবর্তনের মাহাত্ম কতটা সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে চট্টগ্রামের নিজ বাড়িতে ফেরা এমবি আবদুল্লার চিফ অফিসারের কাছে এ যেন নতুন এক জীবন নতুন উপলব্ধি সবাইকে পেলাম একসাথে মাকে পেলাম সবাইকে পেলাম ফ্যামিলি তারপরে ওর সাথে বেশি আর কি ও বেশি ইয়ে করে চেষ্টা করতাম যে খারাপ কোনো কিছু যেন খারাপ যাতে কোনো সংবাদ যেন ওরা না শুনে সো চেষ্টা করতাম যে ভালো ভালো খবরগুলো দিতে আর কি খারাপ থাকলেও চেষ্টা করছি যে না ভালো আছি আমার টেনশন করি না রান্না হয়েছে এই নাবিকের পছন্দের সব খাবার দলে দলে আসছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা আমাদের সন্তানদের নতুন জীবন যেমন পেয়েছে সেমন আমাদেরও মনে হয় আবার নতুন জীবন শুরু হয়েছে এরকম লাগতেছে আর কি বেশি আনন্দ সব মিলিয়ে আসলে অনেক অনেক আনন্দ লাগতেছে ভাই কি ফিরে পাওয়ার এই যে আনন্দ এই যে ইয়ে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে না প্রতিটা দিন ভাই কি রকম যে গেছে মহান আল্লাহ তাআলা স্যার কেউ জানেন আনোয়ারা উপজেলায় নিজ ঘরে ফেরার পথে আরেক নাবিক সাজ্জাদকে বরণ করতে ঢল নামে গ্রামবাসীর ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা বাবা ও ভাইয়েরা এ যেন এক পুনর্মিলন সবসময় মনে পড়তো যে শুধু আপনজনদের কথা মানে এক একটা স্মৃতি যে বন্ধুর সাথে কাটানো স্মৃতি তারপর আত্মীয়র সাথে কাটানো স্মৃতি আম্মুর সাথে কাটানো স্মৃতি ওই স্মৃতিগুলো সবসময় আমাদেরকে নাড়া দিত এই জিনিসগুলো সবসময় আমাদেরকে মানে মনের মধ্যে এক ধরনের ঘুমরে ঘুমরে মানে আমরা নিজে নিজে কানতাম ওই অবস্থা হয়ে পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয় সাজ্জাদ ঘরে ফেরা উপলক্ষে মা রান্না করেছেন ছেলের পছন্দের মাছ ও বিরিয়ানি চার ঘন্টার পরীক্ষা তিন ঘন্টায় শেষ করে ছুটে এসেছেন ছোট ভাই পাড়া প্রতিবেশীরা তো আছে আমার ছেলে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে সবসময় এটা মানে আর যে ওই নদীর নাই এগুলা পাক করি আমার ছেলে আমার কাছে ফিরে আসছে খুবই আমাদেরকে ভালো লাগতেছে আল্লাহর রহমত আমরা এখন খুবই খুশি খুবই আনন্দিত ছোট দেখে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ভাইকে আল্লাহর রহমতে পছন্দ করে কোনোদিন কারোর সাথে দুই কথা হয়নি আমার ভাইয়ের যেটা গেছে ঈদ সেটা ঈদ ছিল না এখন যে আমার ভাই ফিরে পাইছি আমরা আমাদের বুকে আমার ভাই ফিরে পাইছি এখন ঈদটা ঈদের মতো লাগতেছে আজকে আল আমিন যমুনা নিউজ চট্টগ্রাম